নমস্কার, আমি শ্রাবণী, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে। আজকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। অবশ্যই আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে, সন্ধ্যা আরতি হচ্ছে, আমি আবার সন্ধ্যাবেলায় বসে পড়েছি, ঘন্টা বাজছে, মানে আরতি হচ্ছে ওপারে একটা দোকানে, বিশ্বকর্মা পুজো হচ্ছে, ঘন্টা বাজছে। যাই হোক, সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো, হাসিতে খুশিতে আছো, আনন্দে আছো। আমি বেশ তিন চার দিন পরে এলাম বোধ হয়, একদমই মানে আসতে পারিনি, একদমই মানে খুবই ব্যস্ত ছিলাম, একদমই ব্যস্ত ছিলাম বলবো যেমন তেমন খুবই। আর সব থেকে বড় কথা না, আমার ভীষণ মানে কি বলবো, মনের ভিতর যতটা আনন্দ হয় ততটা মানে ভাবি খালি, যে একজন মানুষকে না বড় হতে গেলে নিজেকে জাহির করতে হয় না যে আমি বড়। আমি দেখলাম দিদি ভাই অন্য একটা, মানে যেহেতু আমার এই ভিডিওটা আমি বোধ হয় কোনো কারণে কমেন্ট অফ করেছিলাম, আর আমার একদম সময় নেই যে আমি, ফোনটা আমার হাতেই ছিল না, যদি বা কেউ নেট অন করা দেখো জানবে আমার ছোট ছেলের কাছে আছে ফোন, আমি দেখছি না ফোনটা। তো দিদি ভাই কমেন্টের মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমার শরীর ভালো আছে। তো আমার মানে সত্যি বলছি এই ধরনের কথাগুলো না ভীষণভাবে মানে মনকে উন্নত করতে সাহায্য করে, যে উনি কত বড় মাপের একজন মানুষ এবং কত কিছু কাজকর্মের সাথে উনি যুক্ত, তবুও উনি খোঁজ নিচ্ছেন, এটাই মানে ভীষণ একটা মানে আমার কাছে বড় পাওয়া একটা। তো আমি সব বন্ধুদের ভিডিও দেখতে পারিনি, নিজে ভিডিও ছাড়তেও পারিনি, বন্ধুদের ভিডিও দেখতেও পারিনি, কেন আমি সবসময় বলেছি যে আমার নিজের এই বিজনেসটা আমরা সারা বছর যে পরিশ্রম করি বিক্রি মানে দুদিন আগে আমাদের কাছে না, মানে এটা একটা বড় ব্যাপার যে যদি ঠাকুরগুলো, যদিও এবারে বিজনেসের পজিশন খুব একটা ভালো নয়, যদিও নেগেটিভ কথাবার্তা বলবো না, তবুও মানে আমার ক্ষেত্রে এবারে বিজনেসটা আগের বারে বেশি ভালো ছিল, এবারে অতটা ভালো নয় আর। তবুও ঠাকুরগুলো যতটা গেছে সেগুলো তো দিতে হবে মানুষের হাতে, যারা অর্ডার করে গেছে তাদেরকে, তাদের হাতে তো মানে সুষ্ঠুভাবে ঠাকুরটা সুন্দর করে দিতে হবে না, ঠাকুর জিনিস এইরকম একটা ব্যাপার যে সেটাকে যদি আমি ঠিকঠাকভাবে না দিতে পারি তাহলে একটু খারাপ লাগে। একটুখানি বলছি, আমি বারবারই বলি এই প্ল্যাটফর্মটা আমার নিজের মনের কথা শেয়ার করার জায়গা। তো বিজনেস যেমনই চলুক না কেন তবুও এটার সাথে আমরা লেগে থাকি কেন, এটা আমাদের সব কিছু, বিজনেসটা একটা পারিবারিক বিজনেস, আমরা যার জন্য ছাড়িনি। নাহলে বারবারই আমি বলি যে আমার হাজব্যান্ড চাকরি করে, কিন্তু এটা যেহেতু একটা মানে পারিবারিক বিজনেস, এটা আমার শাশুড়িমা চালু করেছিলেন বিয়ে হওয়ার পরে। তো শাশুড়িমা বারবারই আমায় বোঝান যে দেখ তোর শ্বশুরমশাই মারা যাওয়ার পর এই বিজনেসটা আমাকে খেতে দিয়েছে, তো তাই জন্য আমিও বিজনেসটাকে সম্মান করি, তো মন প্রাণ দিয়ে করবার চেষ্টা করি। তবে জীবনটা এমনই, এটা সবাইকে মানতেই হবে যে জীবন কারো স্মুথলি যায় না, চলার পথটা না সবসময় সেই, আমরা একটা আলোচনা করেছিলাম না ফুল বেছানো হয় না, সেরকমই বিজনেসের ব্যাপারটাও তাই, যে প্রত্যেকবারই যে আমি খুব ভালো বিক্রি করতে পারবো বা লাভবান হবো তা না। তো এবছর একটু টালমাটাল রয়েছে, তা আমি এটাকে নিয়ে কিছু মাথা ঘামাই না, আমি মনে করি মানুষের জীবনে ওঠা পড়া আছে, বিজনেসে ওঠা পড়া আছে, তো এটাকে আমি শক্ত হাতে ঠিক সামলে নেবো, এটা আমার মনের বিশ্বাস আর কি। তো যেমনই হোক মানে বিক্রি, যখন ঠাকুরগুলো বিক্রি হবে না তার তিন চার দিন আগে থাকতে আমাদের খাওয়া দাওয়ারও টাইমটা ঠিক থাকে না, আমরা মানে কখন কে খাচ্ছি কখন শুচ্ছি এগুলো একদম ঠিক থাকে না, মানে এই চার দিনের মধ্যেই ভালো মতন রেডি করতে হবে ঠাকুরটাকে, কেন বেশি আগে করে রাখলে ঠাকুরের গায়ে ধুলো পড়ে গেলে তখন জিনিসটা দেখতে বাজে লাগে, চার দিনের ভিতরেই একদম মানে সুন্দর মানে ফিনিশিং টাচটা দিতে হবে আর কি। এবার এতগুলো ঠাকুর, আমার পঞ্চান্নটা ঠাকুর ছিল, তো এতগুলো ঠাকুরকে আমরা নিজেরা রেডি করি, মানে আমি বারবারই বলি কারিগর কাজ, মাটির কাজ পর্যন্ত কারিগর করে, রঙের কাজ আমরা নিজেরা করি, এবার দুর্গা টুর্গার সময় রঙের সময় দুর্গা বা কালীতে রঙের সময়ও কারিগর থাকে, এই হচ্ছে ব্যাপার। তো এবারে বিজনেসটা একটু টালমাটাল বলে আমি মানে নিজেরাই আমরা কারিগরের দিন সংখ্যা একটু কমিয়ে দিয়েছি, যে এবারে সেরকমভাবে অর্ডার পাইনি আর কি, তো এত কারিগর লাগিয়ে যদি রাখি তো তাদেরকেও তো আমাকে টাকা দিতে হবে, তো সেই তুলনায় সে যদি অন্য জায়গায় গিয়ে কাজটা করে তো সে ভালো পয়সা পাবে এবং তারা দিতেও পারবে, এই হচ্ছে ব্যাপার, আর আমার দিক থেকেও আমার লসটা কম হবে। যাই হোক, এটাও একটা টিপস বলে শুনে নিও তোমরা, জানি এই কথা আজকে কেউ শুনবে না। আজকে যেটা বিষয় সেটা হলো যে অতিথি নারায়ণ, হঠাৎ করে যদি না বলে কোনো অতিথি বাড়িতে চলে আসে তো কি করব। সত্যি আমি বলি নিজের জীবনের কথাই সবসময় তোমাদের কাছে শেয়ার করে এসেছি, তো আজও নিজের জীবনের কথাই বলবো। অনেক ছোটবেলায় বিয়ে হয়েছিল, কিছুই বুঝতাম না তখন, তবে আমি এ কথা অনেকবারই বলেছি যে আমার মাকে আমি প্রথম থেকে দেখেছি যে যদি একটা আমাদের না বারান্দাটা খোলা বারান্দা, মানে কোনো গ্রিল আটকানো বারান্দা না, বারান্দাটা খোলা বারান্দা, যদি কোনো মানে মানুষ ভিক্ষা করতেও এসেছে বিশ্বাস করবেন না, যাই সরি গো,
মা ডাকছিলেন, কেননা কাস্টমার এসেছিলেন বারবারই বলি এই সময়। ওই জন্য ভিডিও করতে বসে আমার খুব মুশকিল হয়ে যায়। ভিডিও করতে বসলেই কাস্টমার চলে আসে, বসলেই যে চলে আসে তা না, বা এই যে নিলো না, কিন্তু দেখলো কালকে গণেশ চতুর্থী, কটা গণেশ পড়া ছিল সবই চলে গেছে, দুটো ঠাকুর আছে। দেখা যাক তোমরা প্রার্থনা করো যেন চলে যায় ঠাকুরগুলো আমার সবই, মা দুর্গা। এবার এইসব নিয়ে আমাকে থাকতে হবে। যাই হোক, কত পর্যন্ত বলেছি বুঝতে পারছি না। আমি যেটা আসল ব্যাপারে চলে আসি, আজকে বিষয়টা দিয়েছেন আমাদের দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত, যে অতিথি এলে, অতিথি এলে সত্যি কথাই ছোট থেকেই দেখেছি যে একজন ভিখারি এলেও আমার মা চা দিতেন, জল বাতাসা দিতেন, যদি রোদ্দুর হতো বেশি না, বাবা একটু জল খাও ম্যাডাম বলতো। আমরা সেটা ছোট থেকে দেখেই শিখেছি যে হ্যাঁ, কেউ এলে তাকে কিছু দিতে হয়। এমনকি খালি বাটি বা টিফিন কাটি করে যদি কেউ কোনো কিছু খাবার বা প্রসাদ যাই হোক কিছু দিত, সেটাও খালি ফেরত দিতাম না, কিছু না কিছু ভরে তাদের আবার দিতাম, এরকম। তো এগুলো ছোট থেকে দেখেই শেখা। তো আমি শাশুড়িমার কাছেও অনেক কিছু শিখেছি, মিথ্যে কথা বলবো না। একদম নিজের একটা ঘটনা বলি, এখন তো খুব মানে অসুবিধা হওয়ার কথা নয়, কেননা প্রত্যেক বাড়িতেই ফ্রিজ আছে, ফ্রিজে অনেক কিছু স্টোর করা থাকে, সে একটু কোল্ড ড্রিঙ্কস থেকে মিষ্টি থেকে, বা যাদের একান্তই নেই, হ্যাঁ একটু ডিমের ঝোল ভাত করে দেওয়া যেতেই পারে। এই অভিজ্ঞতাই এখন আমি শেয়ার করব, যে একদম প্রথম যখন ছোট্ট বিয়ে হয়ে এখানে এসেছি, একটু ভয় ভয়েই থাকতাম, নিজেও কিছু রান্না সেভাবে শিখিনি বলি, আমি অত ছোটবেলায় এসেছি মায়ের বাড়িতে কিচ্ছু করতাম না। তেমনি এখানে ঝামেলার বাড়ি, একটা ঝামেলার বাড়ি বলতে কি মানে প্রচুর লোকজন, আর অতিথি বলতে তো আমার বাড়িতে বারবারই বলি কারিগরেরা থাকে, যে কারিগরেরা বৌদি আসছি, এমন সময় হয়তো ফোন করলো আমার সকালবেলা ভাত রান্নাই হয়ে গেছে, আবার আমি আমাদের যা ভাত ছিল সেটা হয়তো তাকে দিলাম প্রেশারে, আবার একটু ফুটিয়ে নিলাম, এরম আমার সাথে হামেশাই হয়। কিন্তু আমি কাউকে কখনো অভুক্ত রাখিনি, হ্যাঁ নিজে মুড়ি খেয়ে দেখেছি সে ভালো, তবু আমার ভাগের ভাতটা রাখে দিয়েছি সে যেন খেতে পারে, এরমই বেশিরভাগ সময়। আমি এগুলো নিজের গুণগান নয়, কিন্তু এটাই আমরা করি, আমাদের পাঁচজনকে নিয়ে কাজ, যেহেতু আমি বারবারই বলি অনেক মানুষকে নিয়ে আমাদের কারবারটা চলে। তো ঈশ্বরের কাছে এটাই আশীর্বাদ চাই যেন এইভাবে চালিয়ে যেতে পারি, যেহেতু এই কারবারের সাথে অনেক আরো পাঁচজনের জীবনযাত্রা জড়িয়ে আছে, যেন সকলেই ভালো থাকুক এটাই কামনা করি। তো আসল বিষয়ে আসি, অনেক ছোট তখন একদম মানে আমি ভয়ে ভয়ে থাকতাম, সেরকম বিশেষ কিছুই রান্না পারতাম না, আর তখন এটাই হতো যে বাড়িতে কোনো ফ্রিজ ছিল না, আঁচের উনুনে রান্না হতো, আর আঁচের উনুন আর স্টোভ গ্যাসেও রান্না হতো না। তো এইরকমই ছিল ব্যাপারটা। এরম হঠাৎ এসছে আমার মাস্তুতো দাদা, আবার শুধু মাস্তুতো দাদা নিজে একা আসেনি, সে কোনো তখন ফোন ল্যান্ড ফোন ছিল কিন্তু তবু সে ফোন করেনি, আর একটা বসো হয়ে যাবে এক্ষুনি, বসো মাটার কাছে বসো আমি যাচ্ছি। এবার মাস্তুতো দিদি দেওরকে নিয়ে এসেছে, এবার কোনোভাবেই ফোনটা করা করেনি, জানি না, আর এমনই দিনে এসেছে, সেটা হচ্ছে নবমীর দিন। নবমীর দিন আমাদের ও বাড়িতে নেমন্তন্ন থাকে, নবমীর দিন ও বাড়িতে আর কি ওই দুর্গাপুজো হয় ও বাড়িতে, মানে এদের আদি বাড়ি যেটা, সেই বাড়িতে দুর্গাপুজো হয় বলে নবমীর দিন আমাদের খাওয়া দাওয়া চলতে থাকে। তো এরকম আমরা সকালবেলা রান্না করিনি, আমরা জানি আমাদের তো নেমন্তন্ন আছে, আর একান্তই মানে নিজের মা বোনেরা এটা জানে বলে তার মানে সেই দিন কেউ আসে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকম আমি তো হঠাৎ করে কি বা করবো এরকম একটা অবস্থাতে পড়ে গেছি। সেই সময় আমি মাকে বলছি, মা কি হবে হঠাৎ করে এসে গেছে, মা বলছে হঠাৎ করে এসেছে তো কোনো কিছু অসুবিধা নেই, চিন্তা করার দরকার নেই, মা তাড়াতাড়ি করে না ওই আঁচের উনুন আঁচ দেবে, আঁচ উঠবে তার কাঠে উনুনে, মাখি মাখিয়ে ভাত বসিয়ে দিয়েছে, তার মধ্যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ এরকম একটা প্লাস্টিকে করে দিয়ে দিয়েছে, দিয়ে ডিমের ঝোল ভাত আর একটু বেগুন টেগুন এরকম ভেজে দিয়েছিল, আর চাটনি আগের দিনের অষ্টমীর দিনে মনে হয় চাটনি একটু করা ছিল, তো নবমীর দিন তাদের তাই দিয়ে ভাত দিয়েছিল। পরে আমি আমি একটু অবস্থিত পড়ে গেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে একটুখানি বলে যদি আসতে, একটু যদি না হঠাৎ করেই ঠাকুর দেখতে বেরিয়েছি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই চলে আসছি। এবার আমি তো অবস্থিত পড়ে গেছি, তখন আমার বাড়িতে ফ্রিজও ছিল না, তো সেই থেকেই আমি দেখে শিখেছি যে কোনো কিছু কেউ যদি হঠাৎ এসেও যায় ঘাবড়ে যেও না, মাথাটা ঠান্ডা করে চিন্তা করো, অবশ্যই মানুষকে দুপুরবেলা যদি কেউ এসে পড়ে তাকে তো খাওয়ার কথা বলতেই হয়, তাই না? খাওয়ার কথা যদি না বলতে পারি তাহলে নিজেদেরই খারাপ লাগবে যে আমরা খেয়ে নিলাম আর যে এলো তাকে দিতে পারলাম না, এরকম একটা ব্যাপার। তো এরম কখনো হয়নি, এরম আরো হয়েছে ওর অফিস কলিগ একজন, তার মেয়ে বিয়ে বাড়ি যাবে, মেয়েকে এগিয়ে দিতে এসে স্বামী স্ত্রী দুজনে আমার বাড়িতে ছিল, তো আমি ম্যাডাম রাত্রিবেলায় আলুর দম এসব করে আর কি দিয়েছিলাম। অপ্রস্তুতে সেভাবে কখনো পড়তে হয়নি, বাড়িতে এখন তো ডিম টিম এগুলো সবসময়ই থাকে, হঠাৎ করে কেউ যদি সামান্যভাবে
এসে চলে যায়, তাকে একটুখানি ডিম ভেজে ও ডিমের টোস্ট মতন করে এইভাবে দেওয়া যেতেই পারে। এই ছিল, আর এক কাপ চা সবার জন্য বরাদ্দ। ওটা নিয়ে কোনো কখনোই আমি ভাবিনি যে আমাকে চিন্তা করতে হবে যে না বাবা চাটা দেবো কি না দেবো। অতিথি নারায়ণ, অতিথি সেবা করতে পারলে সত্যি নিজেকে ধন্য মনে করি। আর অবশেষে বলে রাখি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সময় মানে হয়তো গ্যাপ করতে পারি, এই জন্য আমাকে ক্ষমা করো তোমরা, কেননা এখন আমি বারবারই বলি আমার কারবারটা আমার কাছে অনেকটা বেশি প্রয়োজন। তো চললাম আজকে পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো।